রাশিয়ার দুই অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা। তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। পাকিস্তানের অর্থনীতি নিয়ে যে শঙ্কা ইমরান খানের। ইমরান খানের দল ছাড়লেন 48 সিনিয়র নেতা। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলের নির্মম নির্যাতন থেকে রিহাই পাচ্ছে না ফিলিস্তিনি শিশুরাও। দখলদার ইসরায়েল আবারও বর্বরতা শুরু করেছে। বিশেষত মুসলিম বিশ্ব ইরান এবং সৌদি আরবে হাত মেলানোর পর তারা দিশেহারা হয়ে পড়েছে। তারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বুকে গুলি চালাচ্ছে, তাদের তাজা রক্ত কেড়ে নিচ্ছে, প্রতিনিয়ত তাদের বসতবাড়ি ধ্বংস করে দিচ্ছে, তারা ইহুদিবাদী বসতি সম্প্রসারণ করছে। কিন্তু এত কিছু করে ইসরায়েলকে আর দমিয়ে রাখতে পারবে ফিলিস্তিনিদের বা মুসলিম বিশ্বকে? বিশেষত যখন থেকে সৌদি আরব এবং ইরান হাতে হাত মিলিয়েছে, তারপর থেকে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো, বিশেষত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, মালয়েশিয়া সহ অন্যান্য মুসলিম দেশগুলো একে অপরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এক হচ্ছে একটি মুসলিম বলয়, তৈরি হচ্ছে মুসলিম জোট, আর এই জোটের নেতৃত্বেই হয়তো থাকবে ইরান। কারণ ইরানকে এখন আস্তে আস্তে করে বিশ্বাস করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত মুসলিম দেশগুলো সহ আফ্রিকা ও এশিয়ার দেশগুলো। কারণ ইসরায়েলকে এতদিন ভয় পেত মধ্যপ্রাচ্যের দেশগুলো, আর এই ভয়ের সৃষ্টি করে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। তারা যেভাবে চাইতো সেভাবেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো চলতো, বিশেষত সৌদি আরব, আরব আমিরাত সহ অন্যান্য বেশ কিছু দেশ। কিন্তু এখন ইরানের সাথে সম্পর্ক উন্নত হওয়ার পর তাদের সেই ভয় অনেকটাই কেটে গেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় তারা এখন নিজেরাই যথেষ্ট বলে মনে করছে। আর এমনও পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে দখলদার ইসরায়েল। তারা ভয় ভীত সশস্ত্র হয়ে তারা দিকবিদিক ছোটাছুটি করছে, আক্রমণ চালাচ্ছে বিভিন্ন জায়গায়। মূলত ভয় ভীতি দেখিয়ে তারা আবারও ভাঙ্গন সৃষ্টি করতে চায় মুসলমানদের ভিতরে, এই সমস্ত দেশগুলোর ভিতরে। কিন্তু তারা কি আর পারবে ভাঙ্গন সৃষ্টি করতে? নাকি ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে মুসলিম বিশ্ব এখন উচিত শিক্ষা দিবে দখলদার ইসরায়েলকে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া ইসরায়েলের নির্মম নির্যাতন সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। রাশিয়ার দুই অঞ্চলে ড্রোন হামলা। রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকপ এবং টিভার অঞ্চলে এই হামলা চালানো হয়। এর মধ্যে পেসকপ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আনাদোলুর। পেসকপ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে। লেভেরোস্কি জেলার লিদ ভিনোভো এলাকার তেল ক্ষেত্রে ওই দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গভর্নর ইগোর রুডেনিয়া জানিয়েছেন, এনি ড্রয়ানো পলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দুটি অঞ্চলের গভর্নরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি, এইসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত। সম্প্রতি রাশিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দুটি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু রাশিয়ার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়ে 70 মস্কো বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর লোকজনকে হত্যা করে। সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করতে গিয়ে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের বাহিনী নিয়ন্ত্রণ থেকে তাদের ভূখণ্ড পুনরুদ্ধারে শীঘ্রই বড়সড় এই হামলা শুরু করার কথা জানালেও কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। এরই মধ্যে শনিবার রাশিয়ার দুটি অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটল। তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আজ তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রোববার হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কামাল কিলিচদারুগলুর প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দুজন থেকেই একজনকে বেছে নেবেন তুর্কিরা। খবর আল জাজিরার। এবার তুরস্কের জাতীয় নির্বাচনে ব্যাপক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হতে হলে
যে কোনো প্রার্থীকে 50% বা তার বেশি ভোট পেতে হয়, কিন্তু প্রথম দফার ভোটে কোনো প্রার্থী 50% ভোট পাননি। গত 14 মে প্রথম দফায় এরদোগান মোট ভোটের 49.5% পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী কিলিচ দারুক লুপান 44.9% ভোট, ফলে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। এদিকে সিনান ওগান ছিলেন তৃতীয় অবস্থানে, তিনি পান 5.17% ভোট। এরই মধ্যে এরদোগানকে সমর্থন দিয়েছেন সিনান। অপরদিকে দ্বিতীয় দফা ভোটের আগে প্রচারণায় এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী সহ বিরোধীরা শরণার্থী বিরোধী বক্তব্য বেশি দিয়েছেন, ফলে এই নিয়ে উদ্বিগ্ন লাখ লাখ সিরীয় শরণার্থী। পাকিস্তানের অর্থনীতি নিয়ে যে আশঙ্কা ইমরান খানের, পাকিস্তান উচ্চ মুদ্রাস্ফীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে আলোচনায় বসতে চান বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার ইউটিউবে সরাসরি সম্প্রচারিত এক বক্তৃতায় ইমরান খান এই কথা বলেন বলে ডন জানিয়েছে। ইমরান খান বলেন, অতি মূল্যস্ফীতির কাছাকাছি চলে যাওয়ায় দেশ আসন্ন বিপর্যয়ের দিকে যাচ্ছে। তবে ক্ষমতাসীনেরা এই নিয়ে উদ্বিগ্ন নন, কারণ তারা বিদেশের সম্পদ লুকিয়ে রেখেছেন। তিনি বলেন, খোলা বাজারে ডলারের দাম 308 রুপিতে পৌঁছেছে। বিপদের ঘণ্টা এখন বাজানো উচিত যে পাকিস্তান উচ্চ মুদ্রাস্ফীতির দিকে যাচ্ছে, যেখানে সমস্ত ব্যবসা এবং শিল্প বন্ধ হয়ে যাবে। ইমরান খান ভিডিও বার্তায় আরও বলেন, সব পক্ষকে আলোচনার জন্য এই আহ্বান তার দুর্বলতা নয়, দেশের সমস্যার সমাধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাংবিধানিক ভূমিকার মধ্যে কাজ করে গেলে তবেই সম্ভব হবে। আমি যখনই আলোচনার জন্য আহ্বান জানাই, ক্ষমতাসীনেরা ভাবে আমি দুর্বল হয়ে পড়েছি, তখন তারা পিটিআই নেতাদের ওপর আরও বর্বর আচরণ করে। 9 মে পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা পাকিস্তান। ক্ষিপ্ত সমর্থক ও কর্মীরা রাষ্ট্রীয় সামরিক স্থাপনা সহ সারা দেশে ভাঙচুর চালায়। প্রায় 3 দিনের বিক্ষোভে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছে, আহত হয় আরও কয়েক ডজন। পাকিস্তানের 75 বছরের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করতে পিটিআই কর্মীদের ওপর শুরু ধরপাকড় তল্লাশি। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারে অঙ্গীকারবদ্ধ হয় দেশের শীর্ষ বেসামরিক সামরিক নেতৃত্ব। আর্মি অ্যাক্ট সহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়, ধরে নিয়ে যায় পিটিআই প্রভাবশালী নেতাদের কয়েকজনকে। পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন। আর্মি অ্যাক্ট সহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়, ধরে নিয়ে যায় পিটিআই এর প্রভাবশালী নেতা কয়েকজনকে। পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন। একই সঙ্গে সামরিক স্থাপনার হামলার জন্য ইমরান খানকেই দায়ী করেন। পদচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পিটিআই নেতাদের দেখা দিয়েছে প্রদেশ ভিত্তিক ভাঙ্গন। পাকিস্তানে এমন এক সময় এই রাজনৈতিক অস্থিরতা চলছে যখন দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক অবস্থা পার করছে। দেশটির মূল্যস্ফীতি এখন রেকর্ড উচ্চতায়, প্রবৃদ্ধি রক্তশূন্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থ ছাড় না করলে দেশটি শীঘ্রই ঋণ খেলাপিতে পরিণত হতে পারে এমন শঙ্কাও রয়েছে। ইমরান খানের দল ছাড়লেন 48 সিনিয়র নেতা। ইমরুল শাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ক্রমশই একা হয়ে যাচ্ছেন। দলের সিনিয়র নেতারা একে একে দল থেকে সরে যাচ্ছেন। সর্বশেষ সিন্ধু প্রদেশের পিটিআই প্রেসিডেন্ট আলী হায়দার জাইদি রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইতিমধ্যেই পিটিআই থেকে পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগকে তিনি কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। দলের আরেক নেতা খসরু বক্তিয়ারও পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, 9 মের ঘটনা দলীয় আদর্শের সঙ্গে যায় না। এই নিয়ে বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব থেকে 48 জন সিনিয়র নেতা দল থেকে সরে গেলেন। খবর ডন। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান সংগঠক মরিয়ম নেওয়াজ বলেছেন, ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। দেশজুড়ে সেনাবাহিনীর স্থাপনায় হামলার জন্য তিনিই দায়ী। এটা ছিল একটা পরিকল্পিত হামলা। মরিয়ম নওয়াজ শুক্রবার দলের যুব সম্মেলনে বলেন, তিনি বিশ্বাস করেন আগামী নির্বাচনে আর কেউ পিটিআই থেকে মনোনয়ন চাইবে না। ইমরান খান ও তাকে যারা সুযোগ সুবিধা প্রদান করেন তাদের কাউকেই জনগণ আর ছাড় দেবে না। তিনি বলেন, 9 মের ঘটনা স্বতঃস্ফূর্ত ছিল না, সেটার পরিকল্পনা করা হয়েছে ইমরান খানের জামান পার্কের বাড়ি থেকে। এই ধরনের পরিকল্পনায় দেশের শত্রুরা কখনোই জয়ী হতে পারে না। তিনি বলেন, হামলাটা এতই পরিকল্পিত যে দাঙ্গাকারীরা কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পদের উপর হামলা না চালিয়ে
চালানো হয়েছে লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাকিস্তান সরকার শুক্রবার বলেছে 9 মের সহিংসতার বিচারের জন্য এই পর্যন্ত 33 জনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি হস্তান্তর করা হয়েছে 17 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সন্দেহভাজন মাত্র 33 জনকে সামরিক আদালতে বিচারের জন্য বেছে নেওয়া হয়েছে, কিন্তু এই সহিংসতায় পুলিশ গ্রেপ্তার করেছে 5,000 পিটিআই সমর্থককে। সম্পাদনা তারিক আল বান্না। ইসরায়েলের নির্মম নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনি শিশুরাও। প্রায় প্রতি বছরই অবরুদ্ধ পশ্চিম তীর থেকে ইসরায়েলের নিরাপত্তারক্ষীরা সহস্রাধিক ফিলিস্তিনি শিশুকে আটক করে। আন্দোলনকারী বা হামলাকারী সন্দেহে রাস্তাঘাট, স্কুল ও বাড়ি থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। একই অবস্থা পূর্ব জেরুজালেমেও। শিশু অধিকার সংস্থাগুলো বলছে, এই ধরনের কর্মকাণ্ড অপমানজনক এবং তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, যা শিশুদের অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক আইন ও চুক্তিতে নিষিদ্ধ এবং ইসরায়েল এতে স্বাক্ষরও করেছে। ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে রাতের শেষের দিকে তাদের গ্রেপ্তার করা, আদালতের আদেশ ও কোনো ব্যাখ্যা ছাড়াই গ্রেপ্তার করা, হাত করা পরানো এবং চোখ বেঁধে দেয়া, মা বাবা ও পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে দেখা করতে না দেয়া, সর্বোপরি তাদের মারধর এবং অপমান করা। সংস্থাগুলো বলে যে এই ঘটনার পর শিশুরা শরীরে ব্যথা এবং মানসিক চাপে ভুগতে থাকে। একাকিত্ব, ভয়, দ্বিধাদ্বন্দ্বে, অপমান, অসহায়ত্ব এবং মাঝে মধ্যে মৃতের মতো ভয়ঙ্কর অনুভূতিও সৃষ্টি হয়। তারা আরও জানায়, মুক্তির পর বেশিরভাগ শিশুদের পোস্ট ট্রমাটিক লক্ষণ প্রকাশ পায়। ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা হেমোকেডের নির্বাহী পরিচালক জেসিকা মন্টেল আরব নিউজকে বলেন, যখন ফিলিস্তিনি শিশুদের জিজ্ঞাসাবাদের বিষয়টি আসে, তখন তাদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করার বাধ্যবাধকতা উপেক্ষা করে ইসরায়েল। তিনি বলেন, রাতের বেলা গ্রেপ্তারের বিষয়টি শিশুদের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। সংস্থাটি এই প্রথার বিরুদ্ধে ইসরায়েলের হাইকোর্টে আবেদন করেছে। আমরা ইসরায়েলি সামরিক বাহিনীকে শিশুদের জিজ্ঞাসাবাদের জন্য মা বাবার কাছে সমন পাঠানোর দাবি করেছি। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের পরিচালক কাদৌরা ফারিশ আরব নিউজকে বলেছেন, ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ 5 বছর আগে পশ্চিম তীরে সামরিক দখলের আইন এবং পূর্ব জেরুজালেমের বেসামরিক আইনে 12 বছর বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের গ্রেপ্তার ও বিচারের অনুমতি দেওয়ার জন্য সংশোধনী চালু করেছিল। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।